সুপ্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেককেই প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিশাল একটি বিল্ডিং। তো এটি একটি আবাসিক বাসা। তো এই বাসাটির নিচেই রয়েছে সুবিশাল সুন্দর একটি গাভীর খামার। তো আমরা এই গাভীর খামারটি ঘুরে দেখতে চাই ভিউয়ার্স, আপনাদেরকে অবগত করতে চাই তারা এখানে কিভাবে গাভী পালন করছে। আর প্রথম যখন এই খামারটি শুরু হয়েছিল, তখন আসলে কটি গাভী নিয়ে কিভাবে শুরু হয়েছিল, বর্তমানে কতগুলো গাভী রয়েছে, সেই বিষয়গুলো অবগত করতেই আজকে আমরা এখানে এসেছি। তো বন্ধুরা, আমরা কথা বলবো এই খামারটির যিনি মালিক বা দায়িত্বে রয়েছেন তার সাথে কথা বলে এই বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করব, গাভী পালন পদ্ধতি সম্পর্কে, গাভীর দাম দর সম্পর্কে, এবং প্রথমত গাভীর খামার শুরু করতে গেলে কী জাতের গাভী এবং কটি গাভী নিয়ে আসলে খামার শুরু করা উচিত, সেই বিষয়গুলোই আজকে জানাতে আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। তো বন্ধুরা, তাহলে চলুন আমরা একটু কথা বলে জেনে নিই এই খামারটির যিনি সার্বক্ষণিক দায়িত্বে রয়েছেন তার সাথে। ভাই সামকুম, ওয়ালাইকুম আসসালাম। তো আপনি কেমন আছেন? ভালো আছেন। তো আপনাদের তো এই দেখতে পাচ্ছি সুবিশাল বেশ সুন্দর একটি গাভীর খামার এখানে। তো সব মিলে এই খামারটিতে এখন কটি গাভী রয়েছে? আছে 22টি গাভী। 22টি গাভী রয়েছে। তো আপনাদের এই খামারটি কতদিন পূর্বে কীভাবে শুরু হলো, সেই শুরুর গল্পটি যদি একটু আমাদেরকে বলতেন। আমাদের এটা শুরু হয়েছে প্রায় 20 বছরের উপরে। 20 বছরের উপরে? জি। তো আপনাদের এই যে গাভীর যে দুধগুলো হয়ে থাকে, এগুলো সাধারণত আপনারা কি করে থাকেন বা কোথায়? আমাদের এই জায়গায় কুসা বিক্রি করি 80 টাকা লিটার। 80 টাকা লিটার বিক্রি করে থাকে সকাল আর বিকাল লোকজন আসে আসে নিয়ে। আচ্ছা, আপনাদের এই খামার থেকে কি গাভী বা গাভীর বাচ্চা কখনো বিক্রি করা হয় বা এরকমভাবে? কম বিক্রি করা হয়। তো সাধারণত আমাদের দেশে কোন জাতের গাভী দুধের জন্য সবচেয়ে ভালো? আপনার তো বিশাল একটি অভিজ্ঞতা হয়ে গেছে। বিশেষ করে তো এই অস্ট্রেলিয়া করস, আবার সিঙ্গিগুলো কিছুগুলো আছে, এগুলো দুধের জন্য বেশি। অস্ট্রেলিয়ান, এগুলো দুধের জন্য ভালো। তো আপনাদের এখানে অস্ট্রেলিয়ান রয়েছে কতগুলো? মোটামুটি সবই আর অস্ট্রেলিয়া বেশি। অস্ট্রেলিয়ান, এখানে এটা দেখতে পাচ্ছি ফ্রিজিয়ানের একটা দেখা যাচ্ছে, এই যে শুয়ে রয়েছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এদিকটাতে বাচ্চা রয়েছে। তো আপনি বললেন বাচ্চা সাধারণত কম বিক্রি করা হয়। তো এগুলো বড় হইলে আবার কোয়ালিটি ভালো হইলে আমরা নিজেরা পারলে আবার গাড়ি। কোনটা? এই যে এটা, এই যে যেটা দেখতে পাচ্ছি, তো এটা আপনাদের এই এখান থেকে বাচ্চা থেকে গাভী হয়েছে। তো এটা বাচ্চা দিয়েছে কয়েকদিন আগে। রেকর্ড লিটার কত লিটার দুধ দেয় এখন প্রতিদিন? সকালবেলা 10 লিটার মতো, বিকালে 6 লিটার 7। তাই? আচ্ছা, এবং একটি বিষয় জানান তো, আপনাদের যে গাভীগুলোর যে প্রজননের যে বিষয়টি, অর্থাৎ হিটে যখন আসে তখন আপনারা কি কৃত্রিমভাবে বীজ দিয়ে থাকেন নাকি ন্যাচারালি আপনার সার? আমরা বিশেষ করে ডাক্তারের বীজ দিয়ে থাকেন। তো এই বীজের খরচটা কেমন একটু আমাদেরকে জানাবেন? আমাদের তো ডাক্তার আসে পুলমের তো বীজ প্রতি 400 টাকা করে, 400 টাকা করে দিয়ে থাকে। ভালো বীজ, মানে ভালো বীজের উন্নত বীজ দেয় তো এভাবে গেলে কম নেয়। আচ্ছা আচ্ছা, বেশি নেয় না। আইসা খরচ মরচ খরচ মরচ নিয়ে যাবে। আচ্ছা, তো এই যে ডান পাশটাতে একটা গাভী দেখতে পাচ্ছি, এটা দেখে মনে হচ্ছে অনেকটা মন্দির মতো। এটা কি গাভী, কি জাতে? এটা অস্ট্রেলিয়ান। এটা যখন মানে দুধ দিত, অর্থাৎ বাচ্চা যখন দিয়েছিল, তখন এটা কত লিটার দুধ দিত? 25 লিটারের কাছাকাছি। এটার বর্তমান বাজার মূল্য কত হতে পারে? বর্তমান মার্কেটে 3 লাখ টাকা দাম। 3 লক্ষ টাকা দাম রয়েছে। তো এই গাভীগুলোর বাচ্চা তো আপনারা সাধারণত, আপনি তো বললেনই যে কম বিক্রি করা হয়। তারপরে যদি আপনাদের থেকে কম বিক্রি করেন, যে বিক্রি তো করেন, কিছু তো হলে বিক্রি করেন, তো সেক্ষেত্রে যদি আপনাদের থেকে কেউ গাভীর বাচ্চা বা গাভী রিকোয়েস্টে ক্রয় করে নিতে চাইলো বা একসঙ্গে অনেক পরিমাণে দুধ ক্রয় করে নিতে চাইলো, সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগের কী মাধ্যম রয়েছে? আমাদের ফোন নাম্বার আছে, আমার আছে, মালিকের আছে। তো আপনি যদি একটু ফোন নাম্বারটি বলে দিতেন, আপনার ফোন নাম্বার অথবা আপনার মালিকের যে ফোন নাম্বার। ফোন নাম্বার আছে 01714420222। ভাইয়ের নাম? আমার নাম কামরুল। আচ্ছা কামরুল ভাই, তো যেটি হলো যে এখানে আমরা তো অনেকগুলো গাভী দেখতে পাচ্ছি, আপনার বীজের বিষয়ে আমরা জেনে নিলাম। তো আপনাদের এই যে গাভীর যে বিভিন্ন ধরনের অসুস্থতা হয়ে, অসুস্থতা ধরনের অর্থাৎ বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, অসুস্থতাটা বেশি অসুস্থ হইলে ডাক্তার ব্যবহার করি আমরা, আর এমনি জ্বর মর এমনি টুকটাক চিকিৎসা করলে। আচ্ছা,
তো ভ্যাকসিনের যে বিষয়গুলো রয়েছে, যেমন তিন মাস পর পর, ছয় মাস পর পর এগুলো দিয়ে থাকেন, আর কৃমিনাশক টিকা সরকার রোগের যায় চিকিৎসা এগুলো ডাক্তার দিয়ে যায়, আর কৃমিনাশক কতদিন পর পরে খাওয়ান? কৃমি ওষুধ খাই তিন মাস পর, তিন মাস পর পরে খাইয়ে থাকেন কৃমি ওষুধ। তো যেটি হলো যে আপনাদের গাভীগুলোর যে খাদ্যের যোগান, আমরা তো বিভিন্ন জায়গায় পত্র পত্রিকাতে শুনতে পাচ্ছি, দেখতেও পাচ্ছি যে এখন ওই দুধে সীসা চলে আসতেছে। আমরা তো ভাই বাচ্চার লোকে বাচ্চা স্কুল তো বেশিরভাগ হয় আমরা পুষ্টা, এই জন্য আমরা যখন লোকজন আসে বসে তখন লোকজন দেখে পরিষ্কার করে তারপরে দুয়াই দিয়ে থাকি দিতে থাকি, দুয়াই দিয়ে থাকি অনেক লোকজন দাঁড়ায় থাকে। আচ্ছা আচ্ছা, আমরা কেউ কিছু বলি কারণ এটা দেখার জিনিস দেখতে আছে, আমরা দুধ করে দিই, অন্য কোনো সমস্যা। আচ্ছা, এমনিতে আমাদের কোয়ালিটিটা একটু অন্যরকম, আমরা দুধ ওই রামপুরা তারপরে বনশ্রী তারপরে আপনি তেজগাঁও পর্যন্ত লোক আছে দিয়ে থাকেন। তো যেটি হলো যে আপনাদের এই গাভীগুলোকে সাধারণত দিনে কতবার খাবার দিয়ে থাকেন, কি ধরনের কি কি খাবার খাইয়ে থাকেন সেটি যদি একটু জানাতেন। সকালবেলা দুধ দোয়ানির আগে যা মানে কোল বেশি দিই, দেওয়ার পরে দুধ টুধ দোয়া পরে আবার ঘর টর ধোয়া যে গাছ যাচ্ছি, আমি গাছ গুছ খাওয়া শেষ করতো আমি তো দুধ টুসি করে এক দেড় ঘন্টা রেস্টার পরে আবার তিন চার দিন করে খাবার দিই, দিলে পরে দুধ টুধ দোয়াবো পরে পানি টানি যা থাকে আবার ভুষি টুসি মেরে দিব সব খাই নেব রাত্রে গাছ দেবো। আচ্ছা, একটি বিষয় আমাদেরকে জানাবেন যে এই যে আপনাদের যে গাভীগুলোর দুধ হয়ে থাকে, এই দুধগুলো কখনো আপনার ফ্যাট মেপে দেখেছেন যে কত থাকে? যে ফ্যাট কখনো মেপে দেখেছেন ল্যাক্টোমিটার দিয়ে? না, ফ্যাট কখনো মেপে দেখেন নাই, যেটা দেখা উচিত না যে আসলে আপনাদের দুধগুলোতে কত আসতেছে ফ্যাট, 18-20 নাকি 25 কত আসছে সেটা দিয়ে কাস্টমাররা বলে যে তোমাদের অন্যরকম, অন্যান্য কামারদের দুধ নেই তো তোমাদের মতো মনে হয় না, তাই ভালো করে। এমনিতে যে কাঁচা ঘাসের যে বিষয়টি রয়েছে সেগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করে কিভাবে খাই? আমাদের কিছু জমিন আছে আবার কিছু টুকরা কিনে আনি। আচ্ছা, কিছু এমনি এমনি ওখানে আলাদা আপনারা চাষ করেছেন সেগুলো খাইয়ে থাকেন। আচ্ছা, আপনি আচ্ছা আরেকটি বিষয় আপনি জানাবেন, সেটি হলো যে কচুরি খাওয়ান কিনা? কচুরি যখন ঘাস না পায় তখন কিছু খাওয়ায়, কচুরি খাওয়ান, কিন্তু তো আমরা তো যেটি শুনতে পাচ্ছি সেটি হলো যে কচুরি থেকে নাকি সীসা আসে দুধে, কচুরি থেকে কোনো সীসা আসতে আমি এখনো শোনেন নাই। আচ্ছা, তো আপনি আমাদের দেশে দুধের জন্য সবচেয়ে কোন জাতের গাভী পালন করলে, মানে প্রথম অবস্থায় যদি কোনো ব্যক্তি আসলে একটি খামার গড়ে তুলতে চায় সেক্ষেত্রে কেমন ধরনের গাভী বা বকনা বাচ্চা নিয়ে সেই খামারটি গড়ে তোলা? বকনা বাচ্চা দিতে গেলে অনেকজনের কর্মচারী দিয়ে আসার চলা নিয়ে না, আর কর্মচারীর বেতন দিতে গেলে এটার কিছু ইনকামের দরকার। আচ্ছা, ইনকাম মানে ইনকাম না থাকলে বেতনটা ঠিক মতো দেওয়া যাবে। সেক্ষেত্রে কি বকনা বাচ্চা নিয়ে শুরু করবে নাকি গাভী নিয়ে? গাভী নিয়ে শুরু করাটা মানে ভালো। সেটা কি জাতের গাভী? এই যে অস্ট্রেলিয়া করস মরস সিন্ধি গরু আছে কিছু। আচ্ছা, কয়টা গাভী নিয়ে খামারটি শুরু করলে মোটামুটি সে টিকে থাকতে পারবে ভালো লাভ? অনেকটা গোয়ালের বেতন দিতে হয় 15-16 হাজার টাকা নিজের। আচ্ছা, তো আর সব মিলা তো 20,000 টাকা একটা কর্মচারী নিচ্ছে কর্মচারী, যাতে এই 20,000 টাকা খরচ দেওয়ার পরে আর মানে লাভ থাকবে, যা কিনছে টাকা এটা ইনভেস্ট করছে এটার লাভ করতে হবে, এটা সব দিকটা চিন্তা করতে গেলে একটা লোকের 5 টাকা আমি দিলে দিয়ে মনে করে দিলে একটা লোকের পিছনে আমার বেতন না থাকবো, ওই যে আমার যে কিনে আনছে এটার একটা বেনিফিট আছে এটাও থাকবে। আচ্ছা, আরেক বিষয় আপনি কি জানেন কি না, আপনি তো বললেন যে ছোটোখাটো ধরনের অসুস্থ হয়ে থাকলে আপনি নিজেই এগুলো ট্রিটমেন্ট দিয়ে থাকেন, তো নর্মালি আসলে গাভীর শারীরিক তাপমাত্রা কত থাকা উচিত? 102 থাকে, 102 থেকে 3 এর মধ্যে থাকা উচিত, 3 গেলে একটু জ্বর থাকে। আচ্ছা আচ্ছা, বেশি গেলে হাই করে এই তাপমাত্রাটি থাকা উচিত। জি, আপনি কি মেপে টেপে দেখেন এভাবে চেক করেন? আমি ডেলি দুইবার মানে তারপর থার্মোমিটার দিয়ে দুইবার চেঞ্জ করি সকাল আর বিকাল। আচ্ছা, আরেকটি বিষয় জানাবেন, ক্রস জাতের গাভী তো সবই, কিন্তু আসলে যে গাভীটি ভালো দুধ দিচ্ছে বা দুধ দিবে সেটি কি বোঝার কোনো উপায় রয়েছে? সেই উপায়টি থাকলে যদি একটু জানাতেন। এটা তো মনে করেন আপনি গরুর কোয়ালিটি বুঝে দেখলেই বোঝা যাবে এটা ভালো জাতের কিংবা ভালো দুধ। সেটা কীভাবে সাধারণ মানুষ কীভাবে বুঝবে? সাধারণ মানুষও বুঝতে পারে, অনেক সময় যারা এটা অনেক সময় ইয়ে করে অভিজ্ঞতা থাকে
আপনার তো বিশাল একটা অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে একটু কি আমাদেরকে দেখাতে পারবেন যে গাভীর এই বিষয়টা এমন হলে এইরকম দেখতে হলে সেক্ষেত্রে ২৫ লিটার দিবে এখন দুধ? তো এটা আসলে দেখে বোঝার উপায় কি যে এটা ২৫ লিটার দিবে বা কি সেটা একটু আপনি জানাতে পারবেন? এটা যখন ক্রয় করে নিয়ে আসলেন তখন আরো শুকনো ছিল, এখানে আসার পরে মানে বড় বিষয় হলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনাদের খামারে কি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা বা বড় ধরনের কোনো অসুস্থ হয়েছে কিনা? অসুস্থ হয়েছে আপনার একমাত্র কুরা রোগ, এই কুরা রোগ না হলে এত বেশি অসুস্থ হয় না। আর কুরা রোগটা তো আপনি হঠাৎ করে আসে, যেমন জার্মানের ভ্যাকসিনগুলো দিলে কুরা রোগটা কম হয়, জার্মানের ভ্যাকসিন তো পাওয়া যায়, বাংলাদেশি ভ্যাকসিন ইউজ করি, এটা অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না, তার জন্য এই বড় রোগটা দেখা যায়। একমাত্র কামারিরা বড় রোগ হয়েছে যে কুরা রোগ, এছাড়া আর কোনো বড় রোগ নেই। কুরা রোগ যার যে কামারে ঢুকে এই কামারে মনে করেন একবারে কামার ঢুকে বেরো, বড় বড় গরু মনে করেন মারা যায়, এছাড়া আর কোনো বড় ধরনের রোগ হয়। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এই যে সুন্দর খামারটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, দেখি গাভীর দামও দেখালাম, আর ভ্যাকসিনের যে বিষয়গুলো রয়েছে টোটালি একটি খামার করে তুলতে হলে যা যা করণীয় তা তা আমরা দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে, আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ।